আসলে আপনাদের সবার সঙ্গে আমার একটি বিশেষ বিষয়ে আলোচনা ছিল। যদি বৃষ্টির জন্য বিকটাসুর দাহর কাজ সম্পূর্ণ করা না যায়, কিন্তু এখন তো দেখছি আমার আশঙ্কাই সত্য বলে প্রমাণিত হলো। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। সিংহলের রাজপুরোহিত হিসাবে সকলকে অনেক আগেই আমার সাবধান করা উচিত ছিল। না, সাধারণত এই সময় বৃষ্টিপাত হয় না, কিন্তু বৃষ্টিপাতের ফলে এই বিকটাসুর দাহ যদি সম্পূর্ণ না হয় তাতে কি কোনো আশঙ্কা আছে? এসব কি বলছেন? প্রণাম মহারাজ। প্রণাম সকলকে। আপনারা শুনেছেন নিশ্চয়ই, সৈন্যরা অসুস্থ হয়ে পড়েছে। সে কি কথা, কখন কি বলছেন? কি এইসব বিষয়ে তো আমি কিছুই জানি না। সে কি, আমি নিজে একজন দূতকে দিয়ে এই খবর পাঠিয়েছিলাম, এই প্রসঙ্গে এখনো আপনারা কিছুই জানেন না। এত বড় একটা ঘটনা ঘটলো আর জয়দ্রত আমাকে জানানোর প্রয়োজন বোধ করলো না। যদি সত্যি কোনো বড় ঘটনা ঘটে যেত। জয়দ্রতকে সুরক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল আর সেই সুরক্ষা ব্যবস্থায় একটা বড় সমস্যা তৈরি হয়েছে। সত্যি সত্যি এখন সব ঠিক আছে তো? কারো কোনো বিপদ হয়নি তো? মিহির, চলো আমরা বরং দুজনে মিলে গিয়ে রাজকুমারীকে খুঁজি, তাহলে নিশ্চয়ই ওকে খুঁজে পাবো। একটা কথা কিন্তু মনে রাখবে মিহির, রাজকুমারীকে যে প্রাসাদে পাওয়া যাচ্ছে না সে কথাটা যেন কেউ জানতে না পারে, মনে থাকবে তো? হে ঈশ্বর, সব যেন ঠিক থাকে, যেন কোনো বিপদ না হয়। কি হলো, চলো দেখি রাজকুমারী কোথায়। হ্যাঁ হ্যাঁ বাবা, চলো চলো। রুক্মিণী, খনা কোথায়? খনা তো আপনাদের সঙ্গেই ছিল। খনার দায়িত্ব তো তোমার উপর ছিল, আর তুমিই বলছো যে তুমি জানো না খনা কোথায়, মানেটা কি? রাজমা, আমি তো খনাকে বিকটাসুর দাহর রাত্রে এই ঘটনা কোনো বড় বিপদের ইঙ্গিত হতে পারে। না না, এ কি বলছেন মাসুমা? সৈন্যদের সামান্য অসুস্থতা কখনো বড় বিপদের কারণ হতে পারে না। হ্যাঁ দেবী গোদাবরী, এরকম ঘটনা তো প্রায়ই ঘটে। আমি সে কথা বলছি না, আমি শুধু ভাবছি জ্যোতিষবীরের গণনার কথা। আমি জানি না উনি কত বড় জ্যোতিষী, কিন্তু ওনার গণনা অনুযায়ী এই ঘটনা সিংহলের আকাশে দুর্ভাগ্যের কালো মেঘের সূত্রপাত নয় তো? এসব কি করছি আমি? খোনাকে খোনাকে এতক্ষণ অপহরণ করা হয়ে গেছে, কিন্তু মন্দাকিনীকে এই সমস্যার কথা? না 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 না, কিছুতেই বলতে পারবো না, কিছুতেই না। রাজ পরিবারের সদস্য হওয়ার কথা ভাবাও আমার পক্ষে হাস্যকর, কিন্তু হয়তো এমন একটা দিন আসবে যেদিন রাজকুমার তার সমস্যার কথা প্রাণ খুলে বলবেন। রাজকুমার, আপনাকে একটা প্রশ্ন করব? করো। আমি তো একটা অতি সাধারণ নগরনটি মাত্র, কোনো দিনও আপনার স্ত্রী হতে পারবো না, তবু একটা প্রশ্ন, আপনি কি আমাকে ভালোবাসেন না শুধুই আমাকে প্রয়োজন?